আসসালামু আলাইকুম, ইটস মি সালমা মাসুম এন্ড ওয়েলকাম টু বাংলাদেশ গেমিং আর্মি। আজকে ভিডিওটা অনেক স্পেশাল ভিডিও, কেন আজকে আমি করতে যাচ্ছি গেমিং সমাধানের থার্ড এপিসোড। প্রথমেই বলে দিই, গেমিং সমাধান আমাদের চ্যানেলে এরকম একটা এপিসোড যেখানে যেগুলি গেমিং রিলেটেড প্রবলেম বা গেমিং রিলেটেড যে কোশ্চেনগুলি থাকে সেই কোশ্চেন সে আপনারা হ্যাশট্যাগ জিএসটি কোশ্চেনটা করবেন, তাহলে কোশ্চেন আমি পিক করে নেক্সট এপিসোডে ফিচার করব। আজকে ভিডিও শুরু করা যাক, নাও লেটস গেট স্টার্টেড। অনেক ময়লা ঢুকে যায় সেই ক্ষেত্রে, যখন ডাস্ট পার্টিকেল যখন ঢুকে ঢুকলে ফ্যানের মধ্যে যখন ঢুকবে তখন কিন্তু ওই ডাস্ট পার্টিকেল এবং ফ্যান দুইটা মিলে একটা খারাপ একটা নয়েজ ক্রিয়েট করে। আমাদের পিএস ক্লিন করতে চান অবশ্যই আমার ক্লিনিং মাই পিএস ফোর আই বাটনে দিয়ে দিব, আর ভিডিওটা আমি ডিটেলে বুঝাইছি যে কিভাবে আপনারা পিএস ফোর ক্লিন করবেন এবং আমার পিএস ফোর ওই ভিডিও আমি ক্লিন করছি। ক্লিন করলে আশা করি আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমরা এখন নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। সেকেন্ড কোশ্চেন যে করছে উনি হলো ক্যান উই প্লে, ওনার অ্যাকাউন্টের নাম হ্যাশট্যাগ জিএস লিখে উনি কোশ্চেন করছেন হলো, ভাই জেল ব্রেক ভার্সন গুলো কোথায় পাওয়া যাবে, পিএস থ্রি বা পিএস ফোর জেল ব্রেক কোথায় পাওয়া যাবে। ব্রেকটা সবাই কিন্তু এখন আনা বন্ধ করে দিচ্ছে প্রায় সে বাংলাদেশের জেল ব্রেক পিএস ফোর, এখন তো পিএস ফোর প্রায় এখন প্রোডাকশন প্রায় বন্ধ হওয়ার দিকে। ফর জেল ব্রোকেন আপনার অবশ্যই পিএস ফোর এর কিছু গ্রুপ আছে, পিএসএন বিডি গেমস্পট একটা গ্রুপ আছে, এরকম গ্রুপগুলি ফলো করলে আপনারা অবশ্যই ভালো একটা ডিল জেল ব্রেক পিএস ফোর পেয়ে যাবেন। এবং সব কিপার মানে গেমস্পট বা আলহামদুলিল্লাহ যেগুলি সব আছে ওরা কিন্তু জেল ব্রেক পিএস ফোর আনে। পিএস ফোর জেল ব্রেকের দাম একটু বেশি হয় আর এখন কিন্তু রেগুলার পিএস ফোর এর দাম কিন্তু অনেক বেড়ে গেছে হঠাৎ করে। থার্ড কোশ্চেন করা হলো অ্যানিউমাস, তিনটা কোশ্চেন করেন আর ওনাকে আমি অনেক বড় শাউট আউট দিতে হ্যাশট্যাগ জিএস এর যে কোশ্চেন করছে অনেক রিপ্লাই দিয়েছে এজন্য অনেক বড় ছাড় দিতে চাই। সবে কি পিএস টু এর গেম খেলা যাবে, ব্যাকওয়ার্ডস কম্প্যাটিবিলিটি ব্রো, এটা অনলি আপনি পিএস ফোর এর গেমস পিএস ফাইভ এ খেলতে পারবেন, এটা পিএস থ্রি খেলতে পারবেন না, পিএস টু ও খেলতে পারবেন না, অনলি এটা পিএস ফোর এর গেম আপনার পিএস ফাইভ এ খেলতে পারবেন। পিএস ফাইভ এখন বাংলাদেশের সবচেয়ে লোয়েস্ট প্রাইসেস কে সেল করছে, ওকে ইমাম এক্সক্লুসিভ গেমস আছে, তারপরে গেম স্পট আছে, এরকম বিভিন্ন সেলার বিভিন্ন প্রাইস এখন মনে হয় 73,000 টাকার মতন চলতেছে পিএস ফাইভ প্রাইস। কেন পিএস ফোর পিএস ফাইভ গেমস কোথা থেকে কিনতে পারবে আপনার অবশ্যই গ্রুপগুলি ফলো করে নেন, ওখানে অনেক মানুষ কম দামে পিএস ফাইভ বা পিএস ফোর গেমস সেল করে দেয়। এখন তো পিএস ফাইভ গেমস এখন কেমন সেল করতেছে না কিন্তু পিএস ফোর গেমস কিন্তু অনেক কম দামে গ্রুপে সেল করে দেয়। স্টোরি গেলে আপনাদের ভালো রেটে সেকেন্ড হ্যান্ড পিএস ফোর গেম পাবেন। আশা করি আপনার কোশ্চেন আছে আপনি পেয়ে গেছেন, নেক্সট কোশ্চেন দিকে যাওয়া যাক। ফোর্থ কোশ্চেন করানো হলো লার্জ অ্যানাউন্স হ্যাশট্যাগ জিএস কে উনি কোশ্চেন করেন, ব্রাদার হুইচ ইজ দ্য শপ ফ্রম ওয়ার আই ফিক্স দ্য পিএস ফোর ইন বিডি, পিএস ফোর ফিক্স করার জন্য কোন শপটা ভালো, কি শপ আছে উনি সেই কোশ্চেনটা করছেন। পিএস ফোর ফিক্স করার জন্য আপনি র্যান ইলেকট্রনিক্স ভালো, ওগুলো তো পিএস ফোর স্টোর সব জায়গায় প্রায় পিএস ফোর এর কন্ট্রোলার পিএস ফোর সবকিছু ঠিক করানো হয় সব জায়গায় ফিক্স করায়। তাহলে গাইস ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগে থাকে লাইক দিবেন শেয়ার করবেন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন, যেন সামনে আমাদের কাছে কনসোল গেমিং ভিডিও আপনার কাছে সবার আগে চলে যায়। অ্যানাউন্সমেন্ট করে দেই, সামনে কিছু দিনের মধ্যেই মানে আর 10-12 দিনের মধ্যেই আমি গেমস্পটে যে ব্লগ করতেছি আমাদের গেমিং মার্কেটের ব্লগস আবার ফিরে আসছে। তিনটা পার্টি হবে, সব কনসোল সব গেমস সব অ্যাক্সেসরিজ এর প্রাইস জানাই দিব তিনটা ভিডিওর মাধ্যমে। হাইয়েস্ট 2 সপ্তাহের মধ্যে আমাদের গেমিং মার্কেটের ব্লগস করি আবার জীবিত হয়ে প্রায় 3-4 মাস পরে, হ্যাপি নিউজ মানে গুড নিউজ এটা আপনাদের জন্য, আমার জন্য এক্সাইটেড। আজকে এখানে শেষ করতে চাই, সামনে নতুন নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে আসছি, সব ভালো থাকেন, ঘরে থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।